আর বাবা টাকা পাবা শান্তি পাবা বিদেশে একটা লাইফ পাবা আর দুইটা রেডিমেড বাচ্চা পাবা তাতে সমস্যাটা কিছু আসলে তুমি কি চাকরি করবে না করবে না এটা আমার কয়ে দাও ভাই আমি চাকরি করতে চাই আশিক অভ্যাস নাই না কি এর অভ্যাস নাই টাইপের অভ্যাস নাই আরে না ভাই কইতে থাকবো জীবনে পড়ছি টাইমাই মানে মনে হচ্ছে জানেন গলার মধ্যে ফাঁস দিয়ে রাখছি নিজের নিজে শোনো এই চাকরি করতে হইলে এই টাইপের অভ্যাসটা কিন্তু করতে হবে নিজের পোশাক মনে করলে তোমার কাছে এটা অস্থির লাগবে মনে করবা যে তোমার দেহের একটা অংশ এটা আরেকটা অঙ্গ তোমার এই যে মুখের ভিতরে জিব্বাটা যেমন তোমার অঙ্গ না ঠিক তেমনি গলার টাইটা হলো তোমার অঙ্গ এটা বানায় নিতে হবে মনে করো গলার জিব্বা তাইলে দেখবার অশান্তি লাগতো না অস্থির লাগতো না সারাদিন টাই পরে থাকবা ঘুমানোর সময় দেখবা তোমার টাই খুলতে মন চাইতেছে না বুঝছো বুঝছি খুব ভালো বুঝাইছেন আপনি আমার তো বুঝলে টাইটা পরে আইসো সব সময় বুঝছো না আর কি চাকরি বাকরি করবো না ভাই আমার না এই আজেরা বয়ে থাকতে ভালো লাগতেছে না ভাই বুঝছেন নিজের কাছে ছোটো মনে আছে আপনি একটু দেন না ভাই কিছু করা যায় কি না আরে আমি জানি তো তুমি যাই এই কথাটাই কইবা এটা আমার আগের থেকে জানা আছে তোমার লেগে ভালো ভালো দুই তিনটা চাকরি দেখছি তুমি দেখো যুগল দেখবেন 30 অক্টোবর বুধবার রাত 10:30 মাছরাঙা টেলিভিশনের পর্দায় এবং 31 অক্টোবর বৃহস্পতিবার বিকাল 3টায় মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে এই দেখো অনলাইন আমি ব্যাক করে রাখছি এই চাকরিটা বেস্ট চাকরি তোমার লেগে ইন্টারনাল রিক্রুটমেন্ট হচ্ছে আমি ছাড়া কেউ জানে না একমাত্র আমি পারবো চাকরি দিতে রেললাইনের চাকরি রেলওয়ে রেলওয়ের চাকরি এটা তো সরকারি চাকরি সরকারি না খাতা কলমে সরকারি হবে না কিন্তু পুরো সম্মান পাবা রেসপেক্ট পাবা পুরো সরকারের মতো কি কাজটা কি ভাই খুবই সিম্পল কোনো প্যারা নাই মনে করো যে ট্রেনের যে আছে না দুইটা ট্রেনের হেডলাইট নষ্ট হয়ে গেছে তুমি খালি করবো কি ট্রেনের আগে হারিকেন লইলে দৌড়াইবা আর তো দেখতে না তো তুমি হারিকেন লইলে মনে করো ঢাকা তো চিটাগাং গেলা আবার চিটাগাং থেকে সিলেট গেলা সিলেট থেকে আবার ঢাকায় এলা বাস আরামের চাকরি মনে করো পিছনে ট্রেন আর সামনে তোমার হাতে হারিকেন বাহ সিনটা তুমি চিন্তা করো হেভি বলো তাহলে ম্যানি ফোন দিই ঢাকা টু চিটাগাং চিটাগাং থেকে আবার ঢাকা মানে কোনো জায়গায় থামবো না আরে যেখানে যেখানে ব্রেক থাকবো না তো থাম ভাই খাইবা দেবা না না খাই কাজ করবো নাকি খাওয়াও ফ্রি হাতে কি হারি কিনে দেবো নাকি বিভিন্ন জায়গায় বাসও দিব ফালতু কথাবার্তা কোনো মানুষ এই বিদেশ যাবা বিদেশ যাইতে পারবা ইচ্ছা আছে কোনো ভাই আমার স্বপ্ন তো বিদেশ যাওয়ারই কিন্তু ভাই আমেরিকা যাবা কোন রিকা আমেরিকা ইউএসএ ভাই দেন আগে টি ফাইল আমি করছেন করছেন ভাই আমি আমি বিদেশ যাইতে চাই আমেরিকা আমি আন ভাই আব্বারে তো বুঝছেন না ভাই আব্বারে কুম কত টাকা না লাগে না লাগে তোরা পাগল নাকি তুমি তোমার টাকা কেন লাগে লাগবো যে তোমার নিয়ে যাবে হ্যাঁ তোমার টাকা দিব যাওয়া আসা খরচ সব থাকা খাওয়া সব ফ্রি মানে আমার যা যা আছে সব সব এভরিথিং বিমান ভাড়া বিমান ভাড়া পাসপোর্ট পাসপোর্ট ভিসা ভিসা সব খরচ সব খরচ সে দিবে তো সে তার লাভটা কি তার লাভ হচ্ছে তুমি তাকে খালি ভালোবাসবা সে যা চাই তা করবা আশেপাশে থাকবা তার কোনো কষ্ট নাই না না মালিকটা আমি ভালোবাসতে পারবো ওরকম সমস্যা নাই কিন্তু তার মানে এখানে আমার কাজটা কি এখানে তোমার কাজটাই ভালোবাসা আর তার দুটো সন্তান আছে ওটা দেখে শুনে থাকবা মানে কোনো কষ্ট নাই সন্তান রেডিমেড পাওয়া যাবা আর বিয়ে করে আলোকে থাকবা বিদেশি আমেরিকান সিটিজেন মানে আমি রেডিমেড বাপ হয়ে আমি বিদেশ যেতে হবো আমার আর বাবা টাকা পাবা শান্তি পাবা বিদেশে একটা লাইফ পাবা আর দুইটা রেডিমেড বাচ্চা পাবা তাতে সমস্যাটা কিছু আসলে তুমি কি চাকরি করবে না করবে না আমার কয়ে দাও ভাই আমি চাকরি করতে চাই কিন্তু আমার এইসব ফালতু চাকরি না ভাই আপনি বুঝতেছেন আমার মনের অবস্থাটা আমি আমি সবাইরে বলছি আমি আমি মা বা বোন দুইটা আমি সবাইরে বলছি যে আমি আমি চাকরি পাইছি আমি চাকরি আমি চাকরি করতে আসছি এখানে ভাই বুঝতেছেন আপনি আমি ভাই আপনার কাছে রিকোয়েস্ট করি ভালো কোনো চাকরি পেলে আমাকে দেন ভাই আমি এই মিথ্যা নিয়ে আন্দাজ থাকতে পারবো না আমি আচ্ছা আমি দেখতেছি যে ভালো কিছু পাই জানা মনে ঠিক আছে ভাই থাকেন আমি নাবিলার ওকে ছুটে যাবো আজকে আমার ট্রিট দিব চাকরি পেয়েছি না মিথ্যা চাকরি ওইটা খুশিতে আমার ট্রিট দিব থাকেন আপনি এই আসি ট্রিট দিব তোমার বাইকের পিছনে তো ফাঁকাই আছে আমার নিয়ে যাও না খাইলাম খেতে লাগছে নাবিলার বাজেট একজন ছজন তুমি ভুলে গেলে হবো না তোমার চাকরির জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি এখনো সময় আছে আমি যাই আছে অন্তত টাইটা পরে যাই ও